সেই ভ্রমণ মদিনার দিকে যেটাকে হিজরত হিসেবে চিনা হয় সেই হিজরতের আপনার কিছু অংশ পরিশিষ্ট হিসেবে ধরা যেতে পারে শৈল আকরম সাম যে হিজরত করলেন সেই সম্পর্কে হজরত আনাসের উক্তি আমরা ইতিপূর্বে তুলে ধরেছিলাম এই পর্যায়ে আরও কয়েকজন সাবের উক্তি তুলে ধরবো হজরত বরার দি আল্লাতরান হোক তিনিও চমৎকার করে বলেছিলেন যে মারা ই তু আহেল মাদী না ফর হুম রসুল ইলাজমী না কদিম আলমে দিয়ে না হাত তা জাল ই মা উ ইয়াকুল যে তিনি বলছিলেন যে মদিনাবাসীরা হ্যাঁ কোনো ব্যাপারে এত বেশি খুশি হননি জীবনে যত বেশি খুশি হয়েছেন রসুল আক্রম শসলামের মতো মদিনায় আগমনে হম এমনকি বলে যে খুশি এমনভাবে প্রকাশ পেয়েছে যে বাঁদিরাও বলতে শুরু করেছে কদিমা রসুল্লাহ যে আল্লাহ রসুল এসে গেছেন তাইলে কত বেশি খুশি হলে কিন্তু বাঁদিরাও এরকম খুশি প্রকাশ করে সেটা বুঝতেই পারছেন বরা রাজি আল্লাহ আকরানহু চমৎকার আরেকটি কথা বলেন যে তিনি বলেন যে রসুল আকরম আপনার পুরুষ এবং মহিলারা আপনার ঘরের ছাদে উঠে যায় এবং বাচ্চারা এরা রোডের মধ্যে আপনার এরকম বিক্ষিপ্ত দিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে হুম এবং বিশেষ করে হুম আপনার গোলামরাও হুম আপনার রোডের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং তারা বলে ইয়া মুহাম্মদ ইয়ারসুল্লাহ হ্যাঁ এরকম তারা বলতে শুরু করে তাইলে কত বেশি খুশি হলে আপনার বাচ্চারা এরকম রোডেঘাটে ছড়িয়ে পড়বে কাজের ছেলেরা সেটা বুঝারই অপেক্ষা রাখে না হজরত আনাসের আরেকটি উক্তি এই সম্পর্কে তিনি বলছিলেন লাম্মা খান লিয়ম মল্ল্যা দিয়ে দেখালাল সুল আজ সাসলাম পি হেল মাদীনা আবদার আমিন হ্যাব কুল্লু শেখ তিনি বলেন যে দিনটা সুর আফরামসাল্লাম মদিনই প্রবেশ করেছিলেন যেন সব জিনিস আলোকিত হয়ে গেল মানে মনে রঙ থাকলে সব জিনিসের রঙিন মনে হয় সুতরাং তাদের খুশি এত বেশি ছিল যেন সব জিনিসে আলো ছড়িয়ে গেছে এমন তার অনুভব করছিলেন

আপনার মেয়েরা অল্প বয়সে তারা গাইতেছিল বলছিল যে আমরা বনে নজ্জার কিছু মেয়ে হ্যাঁ বলে যে কতই না আপনার সৌভাগ্য যে আমাদের প্রতিবেশী হতে যাচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম এবং প্রসিদ্ধ যেই আমরা পঙ্ক্তিগুলো আপনার পেয়ে যাই মানুষের মুখে মুখে যে রসুল মদিনে আসার পর মদিনাবাসীরা বলছিল তালা আল বদ্রু আলাইনা মিন্থানিয়া তিলবদাহী এই যে প্রসিদ্ধ আপনার পংক্তিগুলা এটা কিন্তু ইমাম বাইককে হ্যাঁ আপনার দুর্বল সনদে বর্ণনা করেছেন সুতরাং এটার ভিত্তি পাওয়া যায় না হুম বরং ওটের বৃত্তি পাওয়া যায় যেটা ইতিপূর্বে আনাস থেকে বলেছিলাম যে মদিনার সে যুবতী মেয়েরা ছোট ছোট মেয়েরা তারা কি করছিলেন দাববাজিয়ে বাজিয়ে এরকম খুশি প্রকাশ করতেছিলেন এবং আপনার গজালি ইমাম গজালী এহিয়া মধ্যেও ইতাল আল বদ্র আলীনা আপনার এনেছেন এবং তিনি এবং সেটাকে হাফেজ এরাকে তিনি এটাকে মানে সমর্থন করেননি বলেছিলেন যে এটার সনদটা হচ্ছে মদল যেটা অগ্রহণযোগ্য সনদে বর্ণিত হয়েছে এবং হাফুজুবিন হাজারও ফাতুল বাড়ির মধ্যে তালা আলবাদুল আলীনার হ্যাঁ এই যে আপনার পঙ্ক্তিগুলোকে অশুদ্ধ বলেছেন যে এটা তখন বলেছেন কিনা এটা শুদ্ধ বর্ণনায় আসেনি বরং যেই সনদে এসেছে যেই সূত্রে এসেছে সেটা দুর্বল এবং কয়ম রহমতুল আল জাহাদুল মাাদের মধ্যে দুর্বল বলেছেন হ্যাঁ আরেকটা হচ্ছে কুস্তল্নের কথা ইমাম পুস্তুলানী তিনি বলেছিলেন ওয়াসিল রাসুলাল কুলুব তিনি বলেছিলেন যে মদিনা আলোকিত হয়ে গেছে যখন রসুল আকরুল ইসলাম মদিনে আগমন করলেন এমন কি বলে যে আনন্দ প্রত্যেকের আপনার অন্তরের মধ্যে ঢুকে যায় সবাই আনন্দিত হয়েছিলেন রসুল আকরমুসালিস্লামের আগমনে হ্যাঁ এবং এরপর যেটা ঘটে সেটা হচ্ছে সুর আকর ইসলাম তো যখন আপনার জুমা পড়ে বের হয়েছিলেন মদিনামুখী তখন তো ঢিল করে দিয়েছিলেন লাগাম কেউ ওঁটের তখন এই ওঁটটা কিন্তু আস্তে আস্তে নিজের ইচ্ছায় আল্লাহর অর্ডারে হুম আসতেছিলেন রসুল নিয়ন্ত্রণ করেননি মসজিদ নবী এখন যেখানে অবস্থান করছে সেই জায়গার মধ্যে উঠটা বসে যায় এবং এই জায়গা কিন্তু আল্লাহর চয়ন এটা কিন্তু রসুলের চয়ন না আগেই বলছিলাম হ্যাঁ ওটের লাগামকে ঢিলা ঢিল করে দিয়েছিলেন হুম এবং এই জায়গায় আপনার মসজিদ নবী পরিশেষে তৈরি করা হয় রসুল আকরম সাল্লু আসলাম আবু আয়ুব আনসারির ঘরে অবস্থান করেন কারণ এর পাশে ছিল আবু আয়ুব আনসারির ঘর তখন তিনি এইখানে যখন ওট তার ওঁটটা বসে যায় তখন এইখান থেকে আই বানসারীর পাশে ঘর ছিল উনি নিয়ে গেলেন মেহমান হিসেবে হম এবং সেখানেই তার জন্য আপনার কিছু আপনার রুম তৈরি করা পর্যন্ত মসজিদ নবীর সাথে সেখানেই কিন্তু অবস্থান করতেছিলেন আবু আবুবান সারির ঘরে হ্যাঁ সুতরাং আবু আবুবান সারই ছিলেন একজন সৌভাগ্যবান যে রসুল আসলাম তার ঘরে এসেই মেহমান হন মদিনে এসে এটা সৌভাগ্য তিনি অর্জন করেছেন হ্যাঁ মদিনাহ মনবোরা আপনার প্রসিদ্ধ ছিল যে রোগে যে এখানে আসলে মানুষের রোগ হতো তখন রসুল আকরম সাবেক সাবেকরাম যখন এখানে এসেছিল তখনও তার তাদের রোগ ধরেছে এবং তারা অনেক বিপদের সম্মুখীন হয়েছে তখন আল্লাহ জাহ শাহু কিন্তু রসুল আকসলাম আসার পর রসুলকে সেই বিপদ থেকে রক্ষা করেছেন যখন রসুল আকরম সুলা দেখেছেন যে তার সাবেক রাম অসুখে বিসুখে ভুগছেন এবং বিপদ হচ্ছে তখন আল্লাহ রসুল আসলাম আল্লাহর কাছে দোয়া করলেন যে যেন মদিনা থেকে এই অসুখ বিসুখকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় তখন সেটা চলে যায় রেসুল আকরম সাম এইভাবে দোয়া করেছিলেন যে মদিনার জন্য যে আল্লাহ হাবিব ইলিনাতে আসাদ হম হ্যাঁ বলেছেন যে অসা হ্যাঁ ও বাই কিলান হে অ মদ্দিহা রসূল আকর্ষণ দওয়া করলেন হে আল্লাহ মদিনাকে আমাদের কাছে এত প্রিয় বানিয়ে দেন যেরকমভাবে আমরা মুক্কাকে ভালোবাসি অথবা মুক্কার চাইতে যেন আরও প্রিয় হয়ে যায় মদিনা হুম এবং এই এলাকাটাকে আপনি একবারে রোগমুক্ত করে দেন এবং এই এলাকার আপনার যে মাপের যে ভাণ্ডুগুলা সা। এবং মুদ্র হ্যাঁ যে পরিমাপজন যে মাধ্যমগুলো সেগুলোর মধ্যে আপনি বরকত দিয়ে দেন এরকম রসুল সাল্লাম দোয়া করে দিলেন হ্যাঁ আপনার রসুল আকরম মদিনার যে আপনার একটি সমাজ যখন মদিনায় অবস্থান করেছিলেন মদিনার সমাজকে তিনটা ভিত্তিমূলে তিনি প্রতিষ্ঠিত করেন মানে তিনটা ব্যাপারের উপর তিনি প্রতিষ্ঠা করেন সেগুলো বলছি এক নম্বর হচ্ছে যে সবার জন্য হ্যাঁ আপনার মসজিদ নবী তৈরি করে একটা ধর্মচর্চার একটা কেন্দ্র তৈরি করলেন দ্বিতীয় নম্বর হচ্ছে এই সমাজ বিনির্মাণের জন্য হ্যাঁ কারণ বহিরাগত লোক এসেছিল মহাজেররা এই কারণে রসুল আকরমস ইসলাম তাদের এখানে সুবিধাজনক অবস্থানের জন্য মহাজের বা আনসারীদের মাঝে ভাতৃত্ব সৃষ্টি করে দিলেন যেটা ঐতিহাসিক ভাতৃত্ব এর উপর আর কঠিন বাতৃত্ব হতে পারে না যে আনসারী সাহেব এই প্রস্তাব দিয়েছেন আপনার মহাজের সাহাব যে আমার স্ত্রী দুজন আছে যাকে তোমার ভালো লাগে তাকে আমি তালাক দিয়ে তোমাকে বিয়ে করে দেব। যে আমার যে বাগান বাড়ি আছে তোমাকে অর্ধেক দিয়ে দেব। তাইলে কত বিশাল ভাতৃত্ব এটা এটা বিশ্বের ইতিহাসে সেই মদিনার ভাতৃত্ব ছাড়া ছিল না দ্বিতীয় নম্বর যে পয়েন্টের উপর তিনি মদিনাকে প্রতিষ্ঠিত করলেন সেটা হচ্ছে তিনি একটা চুক্তি নামা তৈরি করলেন লিখিত সেই চুক্তিটা ছিল আপনার বিশেষ করে রসুল আকরম করেছিলেন মুসলমানদের মাঝে এবং বিশেষ করে আপনার যে ইহুদি গোত্রগুলো ছিল সেগুলোর সাথে চুক্তিটা করেছিলেন মদিনার মধ্যে যারা ইহুদি ছিল তাদের সাথে চুক্তি করেছেন যে সবাই মিলে আমরা মদিনাকে রক্ষা করব যদি বহিরাগত কোনো আক্রমণ আসে সেগুলোর হাত থেকে হুম সুতরাং এই ঐতিহাসিক চুক্তি করে মানে বিশেষ করে ইহুদিরা যেন আপনার কাফেরদের সাথে মিলিত হয়ে যেন মুসলমানদেরকে আপনার ধ্বংস করতে না পারে সেই জন্য এই চুক্তি চুক্তিটা ছিল খুবই গুরুত্বপূর্ণ তাইলে রসিউল ইসলাম মদিনায় সমাজকে প্রতিষ্ঠিত করলেন এই গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টের মাধ্যমে একটা মুসজিদ নবী তৈরি করে আরেকটা হচ্ছে বাতৃত্ব সৃষ্টি করে মহাজির আনসারের মধ্যে আরেকটা হচ্ছে মদিনায় ইহুদিদের সাথে চুক্তি করে আপনি তিনি একটা বৃত্তিমূলক রচনা করেছেন আপনার মুসলিম সমাজের এবং সেটা এমনভাবে আপনার সমাজ গড়ে যায় যেটা ইতিহাস আপনার সাক্ষ্য যে এরকম মুসলিম সমাজ আর হতে পারে না আদর্শ একটি সমাজ তিনি গড়েন এবং সেটাই ছিল আপনি ইসলামী রাষ্ট্রের বৃত্তিমূল হ্যাঁ আল্লাহ শাহু পরবর্তী পর্বগুলোর জন্য অপেক্ষা করার আমাদেরকে তৌফিক দিন এই পর্বে এখানেই শেষ করছি মসল্লাহন আহমদ ওয়ালি ওসহি আজমাহিন